পরের খবরে আরো প্যাচে মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগে তৎপর এথিক্স কমিটি, দুই অভিযোগকারীকে ডাকলো এথিক্স কমিটি। আমরা জানি যে এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে ওঠা অভিযোগটা কতটা সত্যতা খতিয়ে দেখার জন্য লোকসভার এথিক্স কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। লোকসভার স্পিকার ওম বিড়লা এই নির্দেশ দেন। এবার এই এই এথিক্স কমিটি দুই অভিযোগকারীকে ডেকেছে, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ঈশান দেব চট্টোপাধ্যায়। ঈশান, কি জানতে পারছো এথিক্স কমিটি কি পদক্ষেপ করছে? দেখো মিনাক্ষী, এথিক্স কমিটির পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি জানো যে গতকালই লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি চিঠিটা ফরওয়ার্ড করেছিলেন এথিক্স কমিটির কাছে। অর্থাৎ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে ক্যাশ ফর কোয়ারি সংক্রান্ত, সেই অভিযোগপত্র তিনি এথিক্স কমিটিতে ফরওয়ার্ড করেন এবং সেখানে ফরওয়ার্ড করে তিনি এথিক্স কমিটিকেই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন। 24 ঘন্টা সময়ও কিন্তু নষ্ট করলো না এথিক্স কমিটি। কালকে তারা অভিযোগ পেয়েছেন এবং আজকেই কিন্তু তারা চিঠি পাঠিয়ে দিলেন দুই মূল অভিযোগকারীকে, অর্থাৎ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, যিনি স্পিকারের কাছে এই চিঠি ফরওয়ার্ড করেছিলেন। অভিযোগটা পাওয়ার পরে তিনি স্পিকারের কাছে চিঠি দিয়ে অভিযোগটা জানান, এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের কাছে যিনি অভিযোগ পাঠিয়েছিলেন সেই সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই, এই দুজন মূল অভিযোগকারীকেই এথিক্স কমিটি ডেকে পাঠালো। দুজনকেই চিঠি দেওয়া হয়েছে এবং চিঠিতে লেখা হয়েছে যে আগামী ছাব্বিশে অক্টোবর দুপুর 12টা নাগাদ সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইকে ডেকে পাঠানো হয়েছে। সংসদে এথিক্স কমিটির যে অফিস রয়েছে তার অফিস রুম নাম্বার 1 এ তাকে দুপুর 12টার সময় হাজির হয়ে সশরীরে তার বক্তব্য জানাতে বলা হয়েছে। অর্থাৎ মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ তিনি এনেছেন সেই অভিযোগের অভিযোগ সম্পর্কে তিনি কিভাবে জানলেন, কোথা থেকে জানলেন, কি প্রমাণ তথ্য তার কাছে রয়েছে সে বিষয়ে তার কাছে জানতে চাওয়া হবে। এবং দুপুর 12:30টায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে হাজির হতে অনুরোধ করা হয়েছে, তার কাছেও একইভাবে জানতে চাওয়া হবে যে কি কি প্রমাণ তিনি মহুয়া মৈত্রর বিরুদ্ধে পেয়েছেন। মিনাক্ষী, এরপরে নিশ্চয় মহুয়া মৈত্রও তলব পাবে এথিক্স কমিটির কাছ থেকে, কারণ তার বক্তব্যও নিশ্চয়ই এথিক্স কমিটি জানতে চাইবে কি চাইবে না, কবে জানতে চাইবে, কিভাবে তদন্ত প্রক্রিয়া এগোবে। যদি তদন্ত হয় তাহলে তদন্তের মাঝে তদন্ত শেষ হওয়া পর্যন্ত তাকে সাসপেন্ড রাখা হবে কিনা, নাকি তদন্তের ফলাফল আসার পরে তাকে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, সেসব কিছুই এখন এথিক্স কমিটির উপর নির্ভর করছে। কিন্তু যেভাবে অত্যন্ত তৎপরতার সঙ্গে যেদিন অভিযোগ পেলেন তার পরের দিনই সেটা স্পিকার ফরওয়ার্ড করলেন এথিক্স কমিটিকে, এবং এথিক্স কমিটি যেদিন সেই বিষয়টি স্পিকারের কাছ থেকে জানতে পারলো সে অফিসিয়ালি, তার পরের দিনই যেভাবে এথিক্স কমিটিও তৎপর হয়ে উঠলো বিষয়টি নিয়ে, তাতে বোঝা যাচ্ছে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ উঠেছে সেই অভিযোগের তদন্তে কোনো রকম চেষ্টার ত্রুটি এথিক্স কমিটির তরফ থেকে করা হবে না। ফলে মহুয়া মৈত্রর ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিচ্ছে এবং মহুয়া মৈত্রর ভবিষ্যৎ অনেকটাই এথিক্স কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করতে চলেছে। মিনাক্ষী, একেবারেই ধন্যবাদ ঈশান।